আমাদের সমাজে বহু অভিভাবক পাবেন, তিনি তার সন্তানকে বড় ডাক্তার বানাতে চান, বড় ইঞ্জিনিয়ার বানাতে চান, বড় পাইলট বানাতে চান, বড় আর্মি অফিসার করতে চান, বড় পলিটিশিয়ান দেখতে চান, অনেক কিছু দেখতে চান। কিন্তু সেই বাবা আপনি খুব বেশি খুঁজে পাবেন না সমাজে, যে বাবা তার সন্তানকে বলে যে বাবা আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও, ভালো মানুষ হও, সৎ মানুষ হও, পাশাপাশি তোমার পেশাগত তোমার জ্ঞানগত দক্ষতা যতটুকু বৃদ্ধি হয় হোক, কিন্তু অ্যাজ এ মানুষ তুমি ভালো হও, এটা আমার জীবনে বড় স্বপ্নের জায়গা। এই কথা বলা বাবা, এই কথা বলা মা কিন্তু এখন খুব বেশি পাওয়া যায় না। অথচ আমরা আমাদের শৈশবে দেখেছি, যারা আমাদের চাইতে বয়সে সিনিয়র আপনারা আরও বেশি দেখেছেন, যে একটা সময় আমাদের এই অঞ্চলে মানুষের জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে আমরা পিছিয়ে ছিলাম। আমাদের এত ডাক্তার ছিল না, এত ইঞ্জিনিয়ার ছিল না, এত মেডিকেল কলেজ ছিল না, কিন্তু আমাদের সমাজে অনেক বাবা মা তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন চুরি চুপটামি না করে, সে যেন কাউকে প্রতারণা না করে, সে যেন ভদ্র হয়, সে যেন ভালো মানুষ হয়, এই জন্য বাবা মার অনেক স্ট্রাগল করতে আমরা দেখেছি। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি অনেক বাবা মা এর জন্য ব্যাকুল ছিলেন, তার ছেলেটা নামাজ পড়ে না, তার ছেলেটা খারাপ ছেলের সাথে উঠা বসা করে, এটা নিয়ে বাবা মা অনেক মাথা ব্যথা করতেন। পড়াশোনা নিয়ে চিন্তিত থাকতেন অনেক বাবা মা, বাট তার চাইতে বেশি চিন্তিত থাকতেন সন্তানের মোরাল দিকগুলো নিয়ে। বাট আজকের বাস্তবতা হলো এখন বাবা মায়ের সবচেয়ে বড় চাওয়ার বিষয় হলো আমার সন্তান ভালো ফলাফল করতে পারছে কিনা, ভালো কলেজে চান্স পাচ্ছে কিনা, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে কিনা, ভালো চাকরি পাচ্ছে কিনা, ভালো কেরিয়ার করতে পারছে কিনা, পাশাপাশি ভালো মানুষ হতে পারলো কি পারলো না, এটা একেবারেই গৌণ একটা বিষয়ে পরিণত হয়েছে। এই একটা অধঃপতন আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিচ্ছে। আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি, উন্নত দেশগুলোকে অনুসরণ করবার অনেক দিক আমাদের আছে, আমরা জ্ঞানে বিজ্ঞানে তাদের চেয়ে পিছিয়ে আছি, অবশ্যই তাদের থেকে আমরা জ্ঞান বিজ্ঞান আহরণ করব, ইসলাম সেটি আমাদেরকে নিষেধ করে না, বরং সেটি আমাদের করা উচিত। আমরা তথ্য প্রযুক্তিতে তাদের চাইতে পিছিয়ে আছি, এক্ষেত্রে আমরা অবশ্যই তাদের সহযোগিতা নিব, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করব, আমরা সমৃদ্ধ করব, তাদেরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা এবং সংগ্রাম আমরা অব্যাহত রাখব, সন্দেহ নেই। কিন্তু আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে মুসলিম হিসাবে, এমন কি বাঙালি বাংলাদেশি হিসেবে, এখানকার ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের কিছু সংস্কৃতি আছে, আমরা সে সমস্ত কালচারাল দিকগুলোকে, নিজেদের কালচারাল দিকগুলোকে পায়ের নিচে রেখে আমরা পশ্চিমা পৃথিবীর কালচারকে গায়ে মাখানোর যে চেষ্টা করছি, এটা একান্তই অপ্রয়োজনীয় একটি কাজ। আমাদের বাবা মা আমাদের সন্তানদের এই সমস্ত দিকগুলোকে দেখবার কোনো বিন্দুমাত্র প্রয়োজনীয়তা বেশিরভাগ অভিভাবকরা অনুভব করছেন না, যার ফলশ্রুতিও আমাদের সামনে পরিষ্কার যে আজ আমাদের সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার চক্ষু শীতলকারী, নয়ন জোড়ানো সন্তান হচ্ছে না, কারণ সন্তান ভালো মানুষ হোক এটা বাবা মার আসলে কাঙ্ক্ষিত কোনো জায়গাই নয়। আজকাল বেশিরভাগ বাবা মা, বেশিরভাগ শিক্ষার্থী তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেন, তারা ভালো একটা কেরিয়ার গড়বেন, ভালো একটা চাকরি পাবেন, ভালো একটা জায়গা যাবেন, জাস্ট এটুকু। অ্যাজ এ মুসলিম আমাদের দৃষ্টিভঙ্গি আরও গভীরে যাওয়ার কথা, আমাদের দৃষ্টিভঙ্গি আরও দূরের থাকার কথা। একজন মুসলিম হিসাবে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনি যে জাগতিক জ্ঞান অর্জন করছেন, আপনার প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যে আপনি পাঠ করছেন, এই যে আপনার সময় ব্যয় হচ্ছে, এই সবটুকুন সময়কে পরিপূর্ণভাবে ইবাদতে আপনি রূপান্তর করতে পারেন, কনভার্ট করতে পারেন, শুধুমাত্র আপনার উদ্দেশ্যটাকে পরিবর্তন করার মধ্য দিয়ে, যে আমি আমার এই জ্ঞান অর্জন করে টাকা পয়সা অর্জন হবে, সম্মান মর্যাদা অর্জন হয়তো হবে, আমি একটা ভালো জায়গায় হতে যেতে পারবো, বাট সেটা আমার মুখ্য উদ্দেশ্য না। আমার মুখ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করার যদি উদ্দেশ্য হয়, আল্লাহ না করুন আপনি ভালো কোনো পজিশন হোল্ড করতে পারলেন না, আপনি ভালো কোনো জায়গায় যেতে পারলেন না, আপনার স্বপ্ন ছিল আপনি সারা দেশের মানুষের কল্যাণে, মুসলিম বিশ্বের মুখ উজ্জ্বল করবার জন্য, বিশ্ব মানবতার কল্যাণে আপনি বিরাট ভূমিকা রাখবেন, অনেক স্বপ্ন ছিল বাট কিছুই করতে পারলেন না, কিন্তু যেহেতু আপনার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করার জন্য এটি আপনি করবেন। ইসলাম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ কোনো ভালো কাজ করবার প্রতিজ্ঞা করেছে, সে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে যে সেটা করবে এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায়, সওয়াব পাওয়ার আশাতে তিনি এটা করবেন, এটা নিয়ত করেছেন, তিনি যদি সেটা করতে নাও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিনিময়ে তাকে দিয়ে দিবেন।